আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদে শুরুতেই জানবেন রাশিয়ার গোলাগুলির মধ্যে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বন্ধ ঘোষণা করা হয়েছে কোরীয় উপদ্বীপে বেড়েই চলছে উত্তেজনা ইউরোপের অর্থনীতিতে ভাটার টান উত্তর কোরিয়া কি চায় নাকি যুদ্ধ তাইওয়ানের শক্তি প্রয়োগ থেকে সরে আসুন বলেছে জি সেভেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাশিয়ার গোলাগুলির মধ্যে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বন্ধ ঘোষণা করা হয়েছে ইউক্রেনের রাষ্ট্র বিদ্যুৎ অপারেটর শনিবার কিয়েব এবং দেশের অন্যান্য সাতটি অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার বিধ্বংসী হামলার পর নিয়মিত নির্ধারিত ব্লাক আউটের ঘোষণা করেছে এই পদক্ষেপটি আসে যখন রাশিয়ান বাহিনী ইউক্রেনের শহর ও গ্রামগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত আনছে বিদ্যুৎ কেন্দ্র জল সরবরাহ এবং অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষতি সাধন করেছে একটি নাকাল যুদ্ধ যা তার নয় মাসের চিহ্নের কাছাকাছি রাশিয়া অস্বীকার করেছে যে ইউক্রেনে ব্যবহৃত ড্রোনগুলি ইরান থেকে এসেছে তবে শনিবার ইসলামিক প্রজাতন্ত্রের প্রথমবারের মতো মস্কোকে আক্রমণের পররাষ্ট্রমন্ত্রী আগে সীমিত সংখ্যা ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করেছেন হোসেন আমির আব্দুল্লাহিয়ান দাবি করেছেন তবে তেহরান জানে না যে তার ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কিনা এবং সংঘাত বন্ধ করার জন্য ইরানের প্রতিশ্রুতি বলে জানিয়েছে ইউক্রেনের উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের একমাত্র অপারেটর ইউক্রেনার্গ শনিবার একটি অনলাইন বিবৃতিতে বলেছে যে রাজধানী এবং বৃহত্তর এর আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে নির্ধারিত ব্ল্যাক হবে যেমন চেনিহিপ চেরকাসি সুমি পোল্টাভা এবং খার্কিপ অঞ্চলে বিবৃতিতে আরও বলা হয়েছে ভোক্তাদের নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ব্রিপ প্রতিদিন ঘটবে প্রতিটি অঞ্চলের জন্য বিতরণ নেটওয়ার্কের অপারেটরদের দ্বারা তৈরি একটি নির্দিষ্ট সময়সূচি অনুসারে ব্রিপ প্রতিদিন ছয় বা তার বেশি ঘন্টা স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে গত মাসে রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিশাল ব্যারেজ চালু করার পর থেকে ইউক্রেন বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে বিঘ্নটি দুই হাজার চোদ্দ সালে রাশিয়া অবৈধভাবে দখল করেছিল ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে নিকোপুর শহরে রাতারাতি প্রায় চল্লিশটি সেল নিক্ষেপ করা হয়েছে ডিনিপ্রো পেট্রোভস্কের গভর্নর ভ্যালেন্টি রেসনিচেঙ্কো টেলিগ্রামে বলেছেন রাশিয়ান বাহিনী ভারী কামান থেকে শহর এবং এর আশেপাশের এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করেছে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এক ডজনেরও বেশি আবাসিক ও ইউলিটিলি বিল্ডিং সেই সাথে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় কর্মকর্তারা বলেছেন রেসনিচেঙ্কোর মতে এই অঞ্চলের অন্য কোথাও ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোন এবং আরও একটি প্রজেক্টাইলকে গুলি করে দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে গ্রামীণ এলাকায় রাতারাতি গোলাবর্ষণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি মাইকোলাইবের গভর্নর ক্রিম টেলিগ্রামে বলেছেন এই কথা রাশিয়ান বাহিনী দক্ষিণ পূর্ব জাপুরিজা অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যেটি মস্কো দ্বারা অবৈধভাবে সংযুক্ত করা হয়েছে এবং যার বড় অংশ দখলে রয়েছে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার স্টারুকের মতে মধ্যরাতের কিছু পরেই হামলাটি ঘটে এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবনের পাশাপাশি কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পূর্ব ডোনেস্কো অঞ্চলে রাশিয়ার দ্বারা সংযুক্ত এবং আংশিকভাবে দখল করা বাকমুখ আবদিক্কা এবং সহ আটটি শহর ও গ্রামে গোলাবর্ষণ করা হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় অনুসারে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের নয় নয়টি অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আটজন আহত হয়েছে যেখানে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ভারী কামান ব্যবহার করা হয়েছিল রাশিয়ার অধিকৃত খেসন অঞ্চলে যেখানে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ চলছে রাশিয়ান সামরিক বাহিনী স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে চলেছে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলি ঘটেছে এদিকে জানিয়ে দিব কোরীয় উপদ্বীপে বেড়েই চলছে উত্তেজনা দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান যৌথ বিমান মহড়ায় আমেরিকার বি ওয়ান বি কৌশলগত বোমারু সিউলের একজন সামরিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন উত্তর কোরিয়ার উৎক্ষেপণের বিরুদ্ধে আমেরিকা এই শক্তি প্রদর্শনের পদক্ষেপ নিয়েছে এবং এর প্রশংসা করেছে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা তিনি বলেন বি ওয়ান বি বোমারু বিমান আসনে বার মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল তবে মার্কিন এই বিমান মহড়ায় অংশ নিয়েছে কিনা তা জানা যায়নি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ বিমান মহড়া গত সোমবার শুরু হয় এবং শুক্রবার তো শেষ হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার এই মহড়া শেষ না হয়ে আজও তা চলছে একদিন আগে উত্তর কোরিয়ার একশো আশিটি বিমান নিয়ে দক্ষিণ কোরিয়ার কাছাকাছি জবাব হিসেবে দক্ষিণ কোরিয়া বিমান মহড়া চালায় এরপর দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন বি ওয়ান বি বোমারু বিমানের মহড়া চালানোর খবর বের হলো দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বিমান মহড়ার ফলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলছে আমেরিকা দাবি করে বি ওয়ান বি কৌশলগত বোমারু বিমান হচ্ছে পরমাণু বহন সক্ষম এবং একটি বিশ্বের জন্য যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে এদিকে জানিয়ে দিব ইউরোপের অর্থনীতিতে ভাটার টান ইউরোপের অর্থনীতিতে ভাটার টান দেখা যাচ্ছে সংকুচিত হয়ে পড়েছে ব্যবসায়ী কর্মকাণ্ড মুদ্রাস্ফীতিও রেকর্ড সারিয়েছে পরিস্থিতি ক্রমেই মন্দার দিকে এগোচ্ছে এবং আসছে শীতকালে গভীর মন্দা দেখা দেবে নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে 2007 থেকে দুই সালের অর্থনৈতিক মন্দার কারণে বড় সংকটে পড়ে ইউরোপের অর্থনীতি মাঝে কিছুটা উন্নতি হলেও সংকট থেকে বের হয়ে আসতে পারেনি এই অঞ্চল এরপর দুই সাল থেকে শুরু হওয়া করোনা মহামারীর কারণে নতুন করে আবারও সংকটে পড়ে ইউরোপ মহামারীকালীন সংকট কাটিয়ে উঠতে না উঠতেই নতুন বিপদ হিসেবে হাজির হয়েছে ইউক্রেন সংঘাত এই মুহূর্তে নজিরবিহীন সংকট মোকাবেলা করছে ইউরোপের অর্থনীতি খাদ্যর দাম বেড়ে চলছে মুদ্রাস্ফীতি আকাশ চুম্বি সেই সঙ্গে চোখ হয়েছে জ্বালানি সংকটের ক্রমবর্ধমান চাপ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত উনিশটি দেশকে নিয়ে গঠিত ইউরোজোন অভিন্ন মুদ্রা এ দেশগুলোতে গত আট মাসে যতটা মনে করা হয়েছিল তার চেয়ে বেশি মুদ্রাস্ফীতি ঘটেছে রিপোর্ট এর মতে অক্টোবর মাসে দেশগুলোতে মুদ্রাস্ফীতি দশ দশমিক নয় শতাংশে পৌঁছেছে যা এ অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংক ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের টার্গেটে প্রায় পাঁচ গুণের বেশি পরিস্থিতির মোকাবেলায় সুদ হার বাড়ানোর পথে হাঁটছে ইসিবি যা ইতিমধ্যে ঋণের জালে জর্জরিত গ্রাহকের পিঠে নতুন বোঝা চেপে বসেছে অর্থনৈতিক স্বাস্থ্য বোঝার জন্য ভালো নির্দেশিকা এস অ্যান্ড ডিপি গ্লোবালের পারসেঞ্চিং মেসেঞ্জার্স ইন্ডেক্স ইউরোজোনের সেই ইন্ডেক্স পতনের দিকে গত সেপ্টেম্বরে আটচল্লিশ দশমিক এক থেকে অক্টোবরে সাতচল্লিশ দশমিক তিনে এসে ঠেকেছে যা তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন এর নিচে নামলেই যা অর্থনীতির সংকোচন নির্দেশ করে বিশ্ব অর্থনীতি প্রতিফলিত খারাপ খবর আসছে চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যায় মন্দা আসছে এরপর প্রায় নয়টি মাস পেরিয়েছে এ সময়ে বিশ্বের অর্থনীতি নিয়ে দুর্ভাবনা বেড়েছে বই কি কমেনি এখন আর গুঞ্জন নয় বরং দিনে দিনে সাইরেনের মতো জোরালো হচ্ছে সতর্কবার্তা বিশ্ব অর্থনীতির পতন মুখে দশা নিয়ে দিশে ইউরোপ হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ববাণিজ্য সংস্থার প্রধান থেকে শুরু করে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের মতো শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞরা অঙ্কটাডের গত মাসের প্রতিবেদন এর মতে করোনা মহামারীর দুই বছরের তাণ্ডবের পর চলমান রাশি ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মন্দার মধ্য দিয়ে এগোচ্ছে আগামী বছর বিশ্বব্যাপী এ মন্দা আরও ভয়াবহ আকার ধারণ করবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে মন্দার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাবে বিনিয়োগ কমে যাবে এর প্রভাবে কর্মসংস্থানের গতিও কমবে বাড়বে বেকারত্ব মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এর আগে বিশ্বব্যাংক ও আই তাদের একাধিক প্রতিবেদনে এই ধরনের শঙ্কার কথা জানিয়েছে গত মাসে এক জরিপ চালায় সুইজারল্যান্ড ভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এতে অংশ নেন বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের খ্যাতনামা বাইশ অর্থনীতিবিদ এর মধ্যে পনেরো জনই বলেছেন দুই হাজার সালের শুরুতে ধেয়ে আসতে পারে মন্দার ঝড় অর্থাৎ আর মাত্র তিন মাস বিশ্ব অর্থনীতি ভারী ডোবার সংখ্যা তাদের বৈশ্বিক মন্দার আশঙ্কা নিরূপণের জন্য সুপরিচিত একটি সংস্থা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নেট ডেভিস তাদের গবেষণা মডেল অনুসারে আগামী বছরে মন্দার ঝুঁকি এখন অষ্টানব্বই দশমিক এক শতাংশ দুই হাজার বিশ সালে করোনা মহামারী জনিত মন্দা এবং দুই হাজার থেকে দুই হাজার আট সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর চাষ সর্বোচ্চ বড় সংখ্যা যুক্তরাষ্ট্রকে নিয়ে পর্যবেক্ষকদের আশঙ্কা দেশটি ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়তে থাকায় মন্দার গ্রাসেই পড়তে চাচ্ছে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি এদিকে জানিয়ে দিব উত্তর কোরিয়া কি ঐক্য চায় নাকি যুদ্ধ এশিয়া মহাদেশের দুটি রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়া সর্বদা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নজরে থাকে এর মধ্যে উত্তর কোরিয়া তার এক গোয়েমি ও বিশ্ব নেতাদের উপেক্ষা করার জন্য বিশেষ পরিচিত দক্ষিণ কোরিয়া তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সাম্প্রতিক উত্তর কোরিয়ার অনিয়ন্ত্রিত সামরিক উস্কানিকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে আবার সংবাদের শিরোনাম হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত যুদ্ধ বিমানের মহড়া দিচ্ছে প্রতি উত্তরে দক্ষিণ কোরিয়া তার সামরিক তৎপরতা বাড়িয়েছে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ওই অবস্থার পরিপ্রেক্ষিতে করিও উপদ্বীপকে আবারও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা প্রশ্নই শেষে সবার সামনেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন